এবার নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে। সন্দেহের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, তারপর দেহ লোপাটের জন্য তিন টুকরো করার অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী আলিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশে জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত, তারপর তাকে সঙ্গে নিয়ে মাটি খুঁড়ে দেহের টুকরোগুলি উদ্ধার করেছে পুলিশ। আপনাদের কারো একবার জানিয়ে রাখবো, দিল্লি শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে। সন্দেহের বসে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, তারপর দেহ লোপাটের জন্য সেই দেহ তিন টুকরো করে মাটিতে পুঁতে দেওয়া হয়। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত স্বামীকে। অভিযুক্ত স্বামী আলম শেখ পুলিশি জেরায় ভেঙে পড়েছে এবং সে খুনের কথা কবুল করেছে। কথা বলো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। শুভজিৎ, আর কি তথ্য উঠে আসছে? সুব্রত, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ, যেটা হচ্ছে বিষ্ণুপুর থানা অন্তর্গত, গতকাল সারদা গার্ডেনের মধ্যে একটি পুকুর থেকে গর্ত, যে পুকুর, তার মধ্যে তার ওয়াইফকে তিনটে টুকরো করে পুঁতে রাখে এবং সে থাকে তার শ্বশুর বাড়িতে। এমনিতে সে থাকে মুর্শিদাবাদে, কিন্তু মুর্শিদাবাদ থেকে এসে সে মিস্ত্রি, সে তার শ্বশুর বাড়িতে থাকতো, কিন্তু কয়েকদিন ধরেই সেই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হতো। কিন্তু এর মধ্যে তার ওয়াইফকে তাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে তাকে তিনটে টুকরো করে এবং মাটিতে পুঁতে রাখে। তারপরে তার প্রতিবেশীরা তার স্বামীর ওপর যখন সন্দেহ হয় তখন তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বিষ্ণুপুর থানার পুলিশ জিজ্ঞাসা করার মধ্যে সে ভেঙে পড়ে এবং তা স্বীকার করে যে তার বউকে তিন টুকরো করে এবং মাটিতে পুঁতে রেখেছে। এবং গতকাল বিষ্ণুপুর থানার পুলিশ তাকে নিয়ে গিয়ে জায়গাটা চিহ্নিত করে তার বডি উদ্ধার করা হয় এবং তাকে আজকের আলিপুর কোর্টে তাকে প্রডিউস করা হচ্ছে। বটানি, একেবারে ধন্যবাদ সুব্রতদা। দিল্লি শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে। সন্দেহের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে, সেই দেহ লোপাটের জন্য মাটিতে পুঁতে দেওয়া হয়।